এবার সাকিব অপুর হাড়ির খবর বের করে দিল প্রার্থনা ফারদিন দিঘি। অপুর সাথে নৌকা ভ্রমণে ঘুরতে বের হয়ে সাকিবের সাথে অপবিশ্বাসের তথ্য ফাঁস করে দিল দিঘি। ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে অপুর সাথে বেশ সখ্যতা তৈরি হয়েছে প্রার্থনা ফারদিন দিঘির, যে কারণে এবার দিঘিকে নিয়ে নৌকা ভ্রমণে যমুনায় নেমেছিলেন অপবিশ্বাস। সেখানে নানা কথার মাঝে অপুকে তার অতীতের একটি স্মৃতিময় কথা মনে করিয়ে দেয় দিঘি। দিঘি বলেন, এর আগে সাকিব চাচুর সাথে এখানে আসার কথা মনে নেই তোমার, এটা তো সেই জায়গায়। দিঘির এমন কথা শোনার পরে ভক্তরাও যেন সাকিব অপুর সেই স্মৃতিময় জীবনে ফিরে যেতে চাচ্ছে। অনেকে বলছে, আমরা সাকিবের সাথে অপবিশ্বাসের সেই আনন্দময় মুহূর্তগুলি আবার দেখতে চাই। অন্যদিকে নৌকায় উঠে মাঝ নদীতে এসে বেশ বিপাকে পড়েছিলেন অপবিশ্বাস। অপু নৌকায় বসে এতটাই ভয় পাচ্ছিলেন যে সারাটা পথ জুড়ে দিঘির হাত তিনি ছাড়েননি। তবে দিঘি সেখানে অপুকে নিয়ে বেশ মজা করেছেন। দিঘি তার সাকিব চাচুকে নিয়ে অপুর সাথে অনেক ফানও করেছেন। দিঘির কথা শুনে মনে হচ্ছিল যে সাকিবের সাথে অপুর যেন এখনও সেই আগের মতোই সম্পর্ক আছে। তবে ভক্তদের মতো দিঘিও চায় তার সাকিব চাচু আবারও অপুকে নিয়ে সংসার বাঁধুক। আসলে আজ দিঘির কারণে জানা গেল যে সাকিবের সাথে অপু এখানে এর আগেও ঘুরতে এসেছিলেন, যদিও তাদের মাঝে এখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তবে ভক্তরা তাদের সেই জুটি আজও মিস করে। প্রিয় দর্শক, সাকিবের সাথে অপবিশ্বাসের কাটানো দিনের সেই মুহূর্তগুলি ভবিষ্যতে আবার একত্রিতভাবে দেখা যেতে পারে কিনা তা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন।